একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত গাইবান্ধা নাজমুল হুদাকে বগুড়া শহর থেকে গ্রেপ্তার করেছে র্যাব গত শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা নাজমুলকে গ্রেপ্তার করা হয় র্যাব বারোর স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা হয় নাজমুল হুদার বিরুদ্ধে উনিশশো সালে মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনীর সদস্য হিসেবে হত্যা লুণ্ঠন ও নারী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে নাজমুলকে দু সালে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক এরপর থেকে তিনি শুরুতে গাজীপুর সহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন তিন মাস ধরে বগুড়ায় অবস্থান করছিলেন বাহাত্তর বছর বয়সী নাজমুল খুদা মঙ্গলবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলেও জানান আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেটা সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে সরাসরি জামাত ইসলামের ইয়াতে ছিলেন জড়িত ছিলেন তবে উনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন উনি আপনার সতেরো সালে যে ইয়াটা হয় রায়টা হয় যখন ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ডেথ পেনাল্টি তো তারপর থেকে উনি পলাতক ছিলেন দীর্ঘ ছয় বছর ধরে উনি পলাতক